কলেজে গিয়ে জানতে পারে মীরাদের ফর্ম ফিল আপ চলছে। করোনার সমস্যার কারণে এত দেরিতে ফর্ম ফিল আপ হচ্ছে। মীরা বেশ খুশি হয়। সে ভেবেছিল তার হয়তো একটা বছর লস হবে। ভাগ্যক্রমে আজই ফর্ম ফিল আপের শেষ তারিখ ছিল। আশরাফুল টাকা দিয়ে মীরার ফর্ম ফিল আপ করে দেয়। মীরার চোখে মুখে কৃতজ্ঞতা ফুটে ওঠে। আশরাফুল টাকা না দিলে এতগুলো টাকা জোগাড় করতে বেশ সমস্যায় পড়ত মীরা। কাজ শেষ করে দুইজন কলেজ থেকে বেরিয়ে পড়ে। আপনাকে সব কিছুর জন্য ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আমার আর পড়াশোনা হতো না। তোমার পড়াশোনা বন্ধ তো আমার জন্যই হয়েছিল। ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি, বরং আমার তোমার কাছে মাপ চাওয়া উচিত। আশরাফুল এত ভালো ছেলে ভাবতেও কেমন অবাক লাগে মীরার। এই মানুষটাকে একসময় কত খারাপ ভেবেছে মীরা। সময় হয়তো সব কিছু বদলে দেয়। আগামী কয়দিন মীরা কলেজে আসবে। সব কিছু সাজেশন নিতে হবে স্যারদের কাছ থেকে। কলেজের কেউ তার পরিচিত নয় তেমন। নতুন ভর্তি হয়েছিল আর তখনই পড়াশোনার পাট চুকিয়ে বিয়ে হয়ে গেছিল। আশরাফুলের এমন সিদ্ধান্তে রেশমা বানু রাগারাগি করবেন না তো? হয়তো করবেন। এত খুশির মাঝেও মীরার ভয় থেকেই যায়। পাশাপাশি হেঁটে চলেছে মীরা আর আশরাফুল। আশরাফুল কলেজের সামনে বাইক রেখে এসেছে। যদিও ভেতরে গাড়ি নিয়ে আসতে পারত কিন্তু আসেনি। মীরা একটা জায়গাতে যাবে। কোথায় যাব? বাড়ি যেতে ভালো লাগছে না, তুমি চাইলে একটু ঘুরতাম আর কি। আচ্ছা, কিন্তু বাড়ির কাজগুলো রয়েছে তো। তুমি সকালে রান্না করে রেখেছো, তোমার যদি সমস্যা থাকে তাহলে বাড়িতেই চলো। মীরার বাড়িতে যেতে ইচ্ছে করছে না। সারাক্ষণ বাড়িতে বসে থাকতে কার ভালো লাগে? সকালে রান্না করে রেখেছিল, দুপুরে রান্না নিয়ে কোনো চিন্তা নেই। নিজের কয়েকটা কাপড় ভিজিয়ে রেখে এসেছিল, বাড়ি গিয়ে ধুয়ে দিবে। এছাড়া তেমন কোনো কাজ নেই মীরার। না, সমস্যা নেই। আপনি চলেন, কোথায় যাবেন? আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবে তুমি? আশরাফুলের এমন প্রশ্নের কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না মীরা। প্রশ্নটা খুব সহজ, তবে উত্তর দেওয়াটা বেশ শক্ত বলে মনে হচ্ছে মীরার। তবুও সাত পেজ না ভেবে বলল, চলেন। দুইজনে বাইকে চড়ে বসে। মীরা বেশ দূরত্ব বজায় রেখে বসেছে আশরাফুলের থেকে। আশরাফুলও আস্তে আস্তে বাইক চালাচ্ছে। আজ মনটা খুব ভালো মীরার। জীবন আমাদের নতুন নতুন কত কিছুই না শেখায়। মীরা ফুচকা খাবে? ফুচকা জিনিসটা বরাবরই মীরার বেশ পছন্দের, তাই আর না করতে পারে না। রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে দুইজন হেঁটে ফুটপাতে চলে যায়। মীরা তেমন ঝাল খেতে পারে না, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। আশরাফুল নিজের মতো ফুচকার অর্ডার দেয়। মীরার কেন এত ঢং বুঝি না বাপু, বললেই হয় ঝাল কম খাই। সামনাসামনি দুইটা চেয়ারে মীরা আর আশরাফুল বসে আছে। দুইজনের হাতে ফুচকার প্লেট। মীরা লোভ সামলাতে না পেয়ে একটা ফুচকা মুখে পুরে নেয়। জানো মীরা, এই ফুটপাতে বসে ফুচকা খাওয়ার মজাই আলাদা। আমার এসব খুব ভালো লাগে। দামি দামি হোটেলের থেকে এখানের ফুচকা বেশ ভালো হয়। এই জায়গাতে আমি আগে প্রায়ই ফুচকা খেতে আসতাম। এখন অবশ্য তেমন আসা হয় না। কেন এখন আসা হয় না কেন? যার সাথে আসতাম সে নেই। মীরা কিছু বলে না, তবে বেশ খারাপ লাগে আশরাফুলের জন্য। চলার পথে কত মানুষের সাথে কত স্মৃতি থাকে আমাদের। তাদের কেউ স্পেশাল, কেউ হয়তো অনেক বেশি স্পেশাল হয়, তবুও তারা আমাদের জীবনে থাকে না। সময়ের স্রোতে তাদের কথা হয়তো আমরা ভুলে যাই। সব কথা কি আদেও ভুলে যাওয়া যায়? আশরাফুল হয়তো ফুচকা জিনিসটাতে ঝাল খুব পছন্দ করে। মীরা সবগুলো ফুচকা খেয়ে নিয়েছে বটে, কিন্তু এখন ঝালে সব কিছু অন্ধকার দেখছে। চোখ নাক দিয়ে পানি পড়ছে, ঠোঁটেও ঝাল লেগেছে। ঠোঁট কামড়ে ঝাল কমানোর চেষ্টা করে চলেছে। তখন ঝাল কম খাই বললে এই দশা হতো না। আজ রুমাল বা টিস্যু কোনোটাই সাথে আনেনি মীরা। কি একটা বিশ্রী অবস্থা! এখন কি হিজাব দিয়ে নাক মুছতে হবে নাকি? আশরাফুল মীরাকে একটা রুমাল দিয়ে বলে, ঝাল খেতে পারো না তা বলবে তো নাকি? মীরা রুমালটা নিয়ে চোখ নাক মুছতে থাকে। আশরাফুলের কথার জবাব পরেও দেওয়া যাবে, আগে নিচে ঠিক হয়ে নিতে হবে। রুমালটা কি আপনার? না, তোমার জন্য পকেটে নিয়ে ঘুরছিলাম, দেখো ঠিক কাজে লেগে গেল। আশরাফুলের ট্যারা উত্তর শুনে মীরার বেশ রাগ হয়। পরক্ষণে নিজের বোকা বোকা প্রশ্নের জন্য নিজেকে ধমকাতে থাকে মনে মনে। একটু ফানি খেয়ে দেখো ঝাল কমে নাকি। তুমি বাচ্চাদের মতো ঝাল খেতে পারো না আমি বুঝতে পারিনি। আমি তো বাচ্চাই নাকি? বাচ্চা বলা যায় তোমাকে? ঠিক সময় বিয়ে হলে নিজেই বাচ্চার মা হতে।
মীরা কিছু বলতে যাবে এর আগেই আস্তাফুল কোথায় হাঁটা লাগায়। মীরা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিনিট দুই পরে আস্তাফুল মীরার দিকে একটা আইসক্রিম বাড়িয়ে দিয়ে বলে, তোমার যে অবস্থা তাতে পানি খেলে ঠিক হবে না, এই নাও এটা খেয়ে নাও বাচ্চা মেয়ে। মীরা কপাল কুচকে তাকাই আস্তাফুলের দিকে। ঝাল একটা মানুষ কম খেতেই পারে, তাই বলে কি তাকে বাচ্চা বাচ্চা বলতে হবে নাকি? আইসক্রিমটা নিয়ে খাওয়া শুরু করে মীরা। উফ, সত্যি অনেক ঝাল লেগেছে। সারাদিন বেশ ভালোই কাটে দুজনের। আস্তাফুলের বাইকে সারা শহর ঘুরে বেরিয়েছে মীরা। আগে কখনো কারোর সাথে এভাবে ঘোরা হয়নি তার। মীরা আস্তাফুলের প্রতিটি কাজে বেশ অবাক হয়েছে, সেই সাথে একরাশ ভালো লাগা ছুঁয়ে গেছে তার মনে। আস্তাফুলকে কোনো এক সময় মীরার বড্ড খারাপ মানুষ মনে হতো, তবে আস্তে আস্তে সেই ধারণার পরিবর্তন হচ্ছে। এখন মনে হয় আস্তাফুল এই পৃথিবীর সব থেকে ভালো মানুষদের মধ্যে একজন, যে মীরার এলোমেলো জীবনটাকে আবারও সুন্দর করে সাজিয়ে দিবে। বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা নেমে যায় ওদের। মীরা বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে নিজের বিছানায় গিয়ে শরীরটা এলিয়ে দেয়। সারাদিন অনেক জায়গা ঘুরে বেরিয়েছে আজ, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, তবুও খুব ভালো লাগছে। বিছানায় শুয়ে সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকে। তখন আইসক্রিমটা নিয়ে খাওয়া শুরু করে মীরা। উফ, সত্যি অনেক ঝাল লেগেছে। আইসক্রিম খাওয়ার পর আর ঝাল লাগছে না। আস্তাফুল সত্যি খুব ভালো ছেলে, ঠিক বুদ্ধি করে আইসক্রিমটা নিয়ে এসেছিল, না হলে কত বোতল পানি শেষ করতে হতো আল্লাহই ভালো জানে। আইসক্রিম খাওয়া শেষ হলে চলো যাই। মীরা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বাইকের পিছনে উঠে বসে। আস্তাফুল মীরাকে কোথায় নিয়ে যাচ্ছে মীরা জানে না, জিজ্ঞেস করতেও ইচ্ছে করছে না, কারণ এভাবে ঘুরতে তার বেশ ভালোই লাগছে। একটা কাপড়ের দোকানের সামনে আস্তাফুল বাইক থামায়, তারপর মীরাকে উদ্দেশ্য করে বলে, আমার সাথে এসো। কোথায় যাব? গেলেই দেখতে পাবে। আস্তাফুল মীরাকে নিয়ে দোকানের ভিতরে প্রবেশ করে। মীরা প্রশ্ন করে বসে, এখানে কেন আসলাম আমরা? আপনি কি কাপড় কিনবেন? কিন্তু এটা তো মেয়েদের কাপড়ের দোকান। মেয়েদের কাপড় কিনবো তাই এখানে এসেছি, আমি মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তো তাই এই দোকানে এসেছি। আস্তাফুলের কথা মীরা কিছু বলে না, শুধু মুখ বেঁকিয়ে ভেংচি কাটে। মীরা কি ওনাকে বলেছে এটা কেমন দোকান, বা উনি কেন এখানে এই কাপড় কিনতে এসেছে? এই ছেলেটা একটু বেশি কথা বলে। মীরা দেখো তো কোন কোন থ্রি পিসটা সুন্দর লাগে, যে কোনো চারটা পছন্দ করো। মীরার জানতে ইচ্ছে করে কার জন্য এসব কিনছে আস্তাফুল, তবে মুখ ফুটে জানতে চায় না। সবগুলো থ্রি পিস অনেক সুন্দর, মীরা পছন্দ মতো চারটে বেছে দেয়। আস্তাফুল নিচে একটা থ্রি পিস পছন্দ করে দোকানের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা সহ এই চারটা প্যাক করে দিন। আর কত দাম হলো? 6,000 টাকা স্যার। দোকানির কথা শুনে মীরা চোখ বড় করে বলে ওঠে, এই থ্রি পিসগুলোর এত দাম? এগুলোর তো 800 থেকে 900 বেশি দাম হওয়া উচিত নয়। মীরার কথায় আস্তাফুল মুচকি হাসে, তবে মুখে কিছু বলে না। দোকানি মীরাকে উদ্দেশ্য করে বলে, আসলে ম্যাডাম আপনি যেগুলো পছন্দ করেছেন তার দাম 800 টাকা করে, তবে স্যার যে থ্রি পিসটা পছন্দ করে দিয়েছে ওটা একটু দামি। বললেই হলো নাকি এই একটা থ্রি পিসের দাম 2,800 টাকা? আপনি কিন্তু বেশি বেশি দাম বলছেন, ঠিকঠাক দাম বলেন, না হলে একটা কাপড়ও নিব না। দোকানি হতভম্ব হয়ে আস্তাফুলের দিকে তাকায়। আস্তাফুল তখনও হেসে চলেছে। মীরার দোকানির থেকে কোনো উত্তর না পেয়ে আবারও বলে, কি হলো, আপনি ঠিকঠাক দাম বলবেন না? ম্যাডাম এটা একদর দোকান, এখানে দামানো চলে না। মীরা দোকানের বাইরে ভিতরে ভালো করে দেখে বলে, এখানে কোথাও লেখা নেই এটা একদরের দোকান। আচ্ছা সমস্যা নেই, নিব না আপনার দোকান থেকে কাপড়, আরও অনেক দোকান আছে। মীরা রাগ করে বেরিয়ে যেতে গেলে দোকানি বলে ওঠে, আচ্ছা ম্যাডাম বলেন আপনি কত টাকা দেবেন? 4,500, এর থেকে 1 টাকাও বেশি দিব না। এতে অনেক লস হয়ে যাবে ম্যাডাম, 5,000 দিলে কাপড়গুলো নিয়ে যান। বললাম তো 4,500। আর 200 টাকা বেশি দেন। মীরা কিছু বলতে যাবে এর আগেই এত সময় নীরব দর্শক আস্তাফুল বলে ওঠে, আচ্ছা কাপড়গুলো দিয়ে দেন, এই নিন টাকা রাখেন। মীরা রাগি চোখে আস্তাফুলের দিকে তাকায়, কিন্তু আস্তাফুলের চোখের দিকে তাকিয়ে রাগটা কেমন হারিয়ে যায় তার। আস্তাফুলের চোখের দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে সে। দাম পরিশোধ করে আস্তাফুল কাপড়গুলো নিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। মীরাও আস্তাফুলের পিছন পিছন হাঁটা ধরে। বাইকে বসতে বসতে মীরা বলে ওঠে, আপনি কিন্তু ঠকে গেলেন। আস্তাফুল মুচকি হেসে বলে, না না আমি জিতে গেছি।
ওই লোকটা আপনার থেকে 200 টাকা বেশি নিল আর আপনি বলছেন জিতে গেছেন? ওসব তুমি বুঝবে না, ঠিক হয়ে বসো, না হলে পড়ে যেতে পারো। মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে ঠিক হয়ে বসে। আশরাফুল মীরাকে নিয়ে একটা দর্জির দোকানে যায়। একজন মহিলা সেখানে বসে কাপড় বানাচ্ছে। বাইক থামিয়ে দোকানে গিয়ে বলে, কাকিমা এই কাপড়গুলো বানাতে হবে। 40 বছরের বেশি মহিলা আশরাফুলের দিকে তাকিয়ে বলে, আরে বাবা তুমি কতদিন পর এলে, তা কার কাপড় বানাবে, মাপ নিতে হবে তো তার। আশরাফুল মীরাকে দেখিয়ে বলে, ওর জন্য। তারপর মীরাকে উদ্দেশ্য করে বলে, যাও ভিতরে গিয়ে মাপ দিয়ে এসো। মীরার যেন বিশ্বাস হয় না এতগুলো কাপড় আশরাফুল তার জন্য কিনেছে। বুঝতে শেখার পর থেকে কখনো এতগুলো কাপড় একসাথে বানায়নি সে। আচ্ছা আশরাফুল তাকে কাপড় কিনে দিল কেন? এসব সাত পাঁচ ভেবে ধীর পায়ে হেঁটে দোকানের ভিতর চলে যায় মীরা। আশরাফুল দোকানের বাইরে দাঁড়িয়ে থাকে। মাপ নেওয়া শেষ হলে মীরা বেরিয়ে আসে। মীরাকে বেরিয়ে আসতে দেখে আশরাফুল বলে, কাপড়গুলো কবে নিতে আসবো কাকিমা? 4-5 দিন পরে এসো, সময় করে বানিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে। আশরাফুল ওনার দিকে 1000 টাকার 2টা নোট বাড়িয়ে দিয়ে বলে, আচ্ছা সময় করে নিয়ে যাব, আপনি সব গুছিয়ে রাখবেন। মীরা কিছু বলতে যাবে তার আগে আশরাফুল তাকে থামিয়ে দিয়ে বলে, চলো। মীরার আর কিছু বলা হলো না। মীরা অবশ্য জানতে চেয়েছিল 5টা 3 পিস বানাতে কেন 2000 টাকা দিল, কিন্তু প্রশ্নটা মনের ভিতরেই রয়ে গেল। ওদের কথা শুনে মীরার মনে হলো ওরা পূর্ব পরিচিত, তাই আর কিছু জানতে চাইল না। দুপুরের খাওয়ার সময় হয়ে এসেছে। মীরার ক্ষুধাও লেগেছে বেশ, কিন্তু বলতে পারছে না, কোথাও একটা দ্বিধা কাজ করছে তার। আশরাফুল এক মনে বাইক চালিয়ে যাচ্ছে। লোকটা বেশ ভালোই বাইক চালাতে পারে। মীরা চলো দুপুরের খাবারটা বাইরেই সেরে ফেলি, আমার খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে। আশরাফুল একটা রেস্তোরাঁর সামনে গিয়ে বাইক থামায়। তারপর দুইজনে মিলে ভিতরে প্রবেশ করে। আশরাফুল পিছনের দিকে একটা টেবিলে বসে পড়ে, মীরাও আশরাফুলের সাথে একই টেবিলে বসে। আশরাফুল মীরা মুখোমুখি চেয়ারে বসে আছে। কি খাবে মীরা? আপনার যা ইচ্ছে। আমার পছন্দের খাবার তোমার পছন্দ হবে তো? আমি তো জানি না তুমি কিসব খেতে পছন্দ করো বা কোন কোন খাবার খাও না। আমি প্রায় সব খাবার খেতে পছন্দ করি, তবে ঝাল খেতে পারি না বেশি। প্রতি উত্তরে আশরাফুল শুধু মুচকি হাসে। অভাবের সংসারে মীরা কখনো খাবার বেছে খাওয়ার সুযোগ পায়নি। মায়ের কষ্ট দেখে কখনো বলতে পারেনি এটা খাবো না, তাই প্রায় সব খাবার খেতে পারে সে। আশরাফুল দুইজনের জন্য বিরিয়ানি অর্ডার দেয়। বিরিয়ানির নাম শুনেই মীরার মন খুশিতে নেচে ওঠে। বিরিয়ানি তার খুব পছন্দের খাবার। কিছু সময় অপেক্ষা করার পর খাবার চলে আসে। আশরাফুল চুপচাপ খেতে থাকে, মীরাও নিজের খাওয়ার মনোযোগ দেয়। তবে আশরাফুলের সামনে বসে খেতে কেমন অস্বস্তি বোধ করছে মীরা। আশরাফুলও হয়তো ব্যাপারটা বুঝতে পারে, তাই মীরার পাশের চেয়ারটাতে বসে পড়ে। তারপর আস্তে আস্তে বলে, এখন আর তোমার সামনে বসে নেই, আশা করি এখন আর খেতে কোনো অসুবিধা হবে না তোমার। সামনে থেকে এখন পাশে এসে বসে বলছে তোমার অসুবিধে হবে না? আশরাফুলের লজিক দেখে মীরার খুব হাসি পায়, তবে হাসি চেপে যথাসম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে। আশরাফুল খাওয়া শেষ করে কাউন্টারের দিকে যায় বিল পরিশোধ করার জন্য। মীরা যতদূর জানে বিলটা টেবিলে দিয়ে যায়। কি জানি হবে হয়তো কোনো নতুন পদ্ধতি। মীরা খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে রেস্তোরাঁ থেকে আশরাফুলের সাথে বেরিয়ে আসে। এরকম দুজন মিলে সারা বিকাল ঘুরে বেরিয়েছে, সারা শহর ঘুরে সন্ধ্যায় বাড়িতে ফিরেছে। মীরার জীবনের সুন্দর দিনগুলোর মধ্যে আজকেরটা অন্যতম। আশরাফুল আজ মীরাকে একটা সুন্দর বোরখাও কিনে দিয়েছে। বোরখা কেনার জন্য মীরাকে নিয়ে একটা একদরের দোকানে গিয়েছিল। তারপর মুচকি হেসে বলেছিল, মীরা এটা একদরের দোকান তো? মীরা প্রতি উত্তরে শুধু মুচকি হেসেছিল। বোরখাটা আশরাফুল নিজেই পছন্দ করে দিয়েছে মীরাকে। কালো রঙের বোরখাটা দেখতে খুব সুন্দর। এসব ভাবতে ভাবতে কখন যে মীরার চোখ লেগে যায় বুঝতে পারে না মীরা। চোখ খুলে দেখে রাত 10টা বেজে গেছে, রাতের রান্না করা হয়নি। না জানি এখন আবার কি অশান্তি শুরু করে রেশমা বানু।
ভাবতেই মনটা খারাপ হয়ে যায় মীরার। এভাবে ঘুমিয়ে পড়া উচিত হয়নি তার। কিছু একটা রান্না করে ঘুমালে আর সমস্যা হতো না। গায়ের ওড়নাটা মাথায় চড়িয়ে রান্নাঘরের দিকে হাঁটা শুরু করে, কিন্তু রান্নাঘরে গিয়ে চোখ ছানা বড়া হয়ে যায় মীরার। সম্পূর্ণ রান্নাঘরে এলোমেলো করে রাখা, মীরার যতদূর মনে পড়ছে সকালে সব কিছু গুছিয়ে রেখেছিল সে। কিছু বুঝতে না পেরে মীরা খাবার ঘরের দিকে পা বাড়ায়। লাবণী নুডলস বানাতে এসেছিল হয়তো, কিন্তু খাবার ঘরের দৃশ্য একদম আলাদা। রেশমা, বানু, আশরাফুল, লাবণী সকলে মিলে খাবার খাচ্ছে। সকলের মুখেই হাসি লেগে রয়েছে। মীরাকে দেখে আশরাফুল মুচকি হেসে বলল, মীরা তুমিও আমাদের সাথে বসে পড়ো, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। আশরাফুলের সাথে তাল মিলিয়ে লাবণীও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ তুমিও চলে আসো, ভাইয়ের হাতে রান্না এত মজা হয়, কি বলবো তোমাকে, শেষ পর্যন্ত দেখবে ভাগেই পেলে না। আশরাফুল রান্না করছে, মীরা ঘুমিয়েছিল তার জন্যেই কি সে রান্না করেছে। মীরা ভাবতেও পারে না এমন কথা, কিন্তু নিজের চোখকে কি করে অবিশ্বাস করে সে। মীরা এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। আশরাফুল নিজেই মীরার প্লেটে খাবার বেড়ে দেয়। এসব খাবার কখনো রান্না করেনি মীরা, তাই নামও বলতে পারছে না। এই পৃথিবীতে কত প্রকারের খাবার আছে কে জানে। আশরাফুল সত্যিই অনেক সুন্দর রান্না করে। মীরা খুব তৃপ্তি করে খাবারটা শেষ করলো। ইচ্ছে করছিল আরও একটু খেতে, কিন্তু বলতে পারল না। খাওয়া শেষ করে সকলে নিজের মতো চলে গেল। মীরা থালা বাসনগুলো গুছিয়ে রাখছে, এমন সময় রেশমা বানু মীরার কাছে আসলেন। মীরার হাত ধরে বললেন, মা, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, নিজের ছেলের জীবনের প্রতি উদাসীনতা নিয়ে আমি তোমাকেই দোষারোপ করতাম। তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকেই ছেলেটা কেমন পাল্টে গেল, একদম আগের মতো। তুমি হয়তো জানো না, আশরাফুল আগেও একটা মেয়েকে ভালোবাসত। মেয়েটা মারা যাবার পরে আশরাফুল আর নিজের মতো ছিল না। সময়ের সাথে ছেলেটা যখন একটু একটু করে ঠিক হয়ে যাচ্ছিল, তখনই তোমাদের বিয়ে আর ছেলেটা আবারও বদলে গেল। আমি মানুষ হিসাবে হয়তো খুব খারাপ, তবে মা হিসাবে নিজের ছেলে মেয়ে দুটাকে খুব ভালোবাসি। এতদিন পর আজ আবারও ছেলেটা খুব খুশি দেখছি আমি। তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়েছিলে বলে ও নিজেই রান্না করছে আমাদের সকলের জন্য। আমি ওকে রান্নাঘরে দেখে প্রশ্ন করলাম, কি করছো তুমি? উত্তরে বলল, মীরা অনেক ক্লান্ত, তাই রাতে রান্না করছি। ছেলেটা তোমায় বড্ড ভালোবেসে ফেলেছে হয়তো, ওকে তুমি কষ্ট দিও না, পারলে আমাকে মাফ করে দিও। কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না রেশমা বানু। চোখের কোণে জমে যাওয়া পানিগুলো মুছতে মুছতে স্থান ত্যাগ করলো। মীরা কিছু ভাবতে পারছে না, কিছু ভাবতেও চাইছে না। খুব খুশি লাগছে তার, এই খুশিকেই সে উপভোগ করতে চায়। বাকি কাজগুলো শেষ করে মীরা নিজের ঘরে চলে এলো। অনেক রাত পর্যন্ত সে ঘুমোতে পারেনি, শুধু আশরাফুলের কথাই ভেবেছে, তার সাথে কাটানো সময়গুলো মনে করছে। কখনো লজ্জা পেয়ে একাই হেসেছে। সময় এখন খুব ভালোই কাটছে আশরাফুল মীরার। মীরার কয়েকদিন কলেজে যেতে হবে। সকালে দুই বেলা রান্না করে তারপর আশরাফুলের সাথেই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যদিও আশরাফুলের অফিস উল্টো দিকে, তবুও সে মীরাকে কলেজে নামিয়ে অফিসে যায়। ছুটির সময় মীরা একাই বাড়ি ফিরে আসে, তখন আশরাফুল অফিসে থাকে। যাওয়ার পথে মীরাকে কখনো ফুচকা কখনো আইসক্রিম কিনে দেয় আশরাফুল। তাদের সম্পর্কটা স্বামী স্ত্রী হয়ে না উঠলেও বন্ধুত্বটা খুব বেশি গভীর। চলার পথে রাস্তায় অনেক গাড়ি থাকলে মীরার হাতটা ধরতে দ্বিধা করে না আশরাফুল। বাইকে চলার পথে আশরাফুলের কাঁধে হাত রাখতেও দ্বিধা হয় না মীরার। দুজন হয়তো দুজনকে ভালোবাসে, তবে কিছু বলতে পারে না, হয়তো ভয় নয়তো দ্বিধা। এমন সুখের মাঝেও একটা চিঠি সবটা এলোমেলো করার বার্তা দিয়ে যায়। সেদিন সন্ধ্যায় আশরাফুলের ঘরে চা দিতে গিয়েছিল মীরা। আশরাফুল চা খেতে খেতে নিজের কাজে মন দিয়েছিল। মীরাও পড়তে হবে বলে ঘরে চলে আসে। এতদিন ওই চিঠি দেওয়া লোকের কোনো খবর না থাকলেও আজ একটা চিঠি পড়ে আছে জানালার পাশে। মীরা চিঠিটা খুলে পড়তে শুরু করে। প্রিয় মীরা, তুমি হয়তো ভালোই আছো, আমি একদমই ভালো নেই তোমাকে ছাড়া। অনেক দাবি করেছি তোমার ভালোবাসা, কিন্তু তুমি কখনো রাজি হওনি। এতদিন অনেক খেয়াল রেখেছি তোমার, কাজ থেকে না পারি দূর থেকে তোমার ভালো চেয়েছি, তোমাকে ভালোবেসেছি। সব কিছুর বিনিময়ে একদিন একটু দেখা করো আমার সাথে, একা না আসলেও কারোর সাথে, তোমার সাথে একদিন কয়েকটা মিনিট হলেও সময় কাটাতে চাই, এটাই আমার শেষ দাবি। আর কখনোই তোমার সামনে আসতে চাইব না, শুধু একবার। ইতি তোমার অচেনা শুভাকাঙ্ক্ষী।
চিঠিটা পড়ে দ্বিধায় পড়ে যায় মীরা। কি জবাব এই চিঠির? তবে এই অচেনা লোকটা মীরার পাশে থেকেছে। মীরার পাশে যখন কেউ ছিল না তখনও তাকে সাহায্য করতে চেষ্টা করেছে। কৃতজ্ঞতা বোধ থেকে হলেও একবার তার সাথে দেখা করা উচিত। মীরা সিদ্ধান্ত নেয় সত্যিই দেখা করবে লোকটার সাথে, কিন্তু এই কৃতজ্ঞতা স্বীকার করতে গিয়ে আস্তাফুলকে হারাতে রাজি নয় সে। অবশেষে সিদ্ধান্ত নেয় আস্তাফুলকে সাথে নিয়েই ওই অচেনা লোকের সাথে দেখা করতে যাবে, তাহলে নিশ্চয়ই আস্তাফুল তাকে ভুল বুঝবে না। মীরাও একটা চিঠি লিখে জানালার উপরে রেখে দেয়, জনাব আমি কৃতজ্ঞতা বোধ থেকে একদিন আপনার সাথে দেখা করব। আমি কাল কলেজ ছুটির পর বকুলতলায় আপনার জন্য অপেক্ষা করব। আপনি পারলে আসবেন, আর আমি আমার সাথে আমার সব থেকে কাছের বন্ধুকে নিয়ে আসব। এতে মীরা পরদিন কলেজে যাওয়ার সময় মীরা আস্তাফুলকে বলে, আমি একজন অচেনা লোকের সাথে দেখা করব, ওই পরিচিত আর কি, তবে কখনো দেখিনি, আপনি কি আমার সাথে যেতে পারবেন? আস্তাফুল উত্তরে বলে, অফিসে কাজ না থাকলে নিশ্চয়ই আসবো, তবে কথা দিতে পারছি না এখনই। মীরা শুধু হাসে, কোনো কথা বলে না। আস্তাফুলের সামনে কি ওই ছেলে মীরাকে উল্টোপাল্টা প্রস্তাব দিয়ে বসবে? কিছুই বুঝতে পারছে না। ছুটির পরে মীরা বকুলতলার দিকে হাঁটা শুরু করে। আস্তাফুল আগেই সেখানে বসে আছে। মীরা সামান্য অবাক হয়, আস্তাফুলকে তো সে জায়গার নাম বলেনি। পরক্ষণেই মাথা থেকে চিন্তাটা ঝেড়ে ফেলে, আস্তাফুলের কাছে গিয়ে বলে, আপনার কাজ নেই অফিসে? তা বেশ ভালোই হয়েছে, আমি ওই লোকটাকে চিনি না, আমাদের অপেক্ষা করতে হবে তার আসার জন্য। যেহেতু আমি তাকে চিনি না তাই সে এসে আমার সাথে কথা বললেই বুঝতে পারবো। আস্তাফুল উত্তরে কিছু বলে না, কেমন অদ্ভুত চোখে মীরার দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে একটা কাগজ এগিয়ে দেয় মীরার দিকে। মীরা অবাক হয়ে কাগজটা খুলে দেখে, অচেনা লোকের হাতের লেখার মতো হুবহু সেই হাতের লেখা। প্রেয়সী, আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না, তবে বাকি জীবনটা তোমার হাত ধরে কাটাতে চাই। তোমায় কতটা সুখ দিতে পারবো বলতে পারি না, তবে তোমার হাসিতে সুখ খুঁজতে চাই। তোমায় কখনো কাঁদাবো না এমনটা বলবো না, শুধু বলবো যখন তোমায় কাঁদাবো তখন শক্ত করে তোমাকে জড়িয়ে ধরে রাখবো, যাতে অভিমান করে হারিয়ে যেতে না পারো। এবার কি আমাকে ভালোবাসা যায়? ইতি তোমার আশরাফুল। চিঠিটা পড়ে হতবাক হয়ে যায়। তার মানে আশরাফুল এতদিন মীরাকে চিঠি লিখত। মীরা সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। আশরাফুল মীরার মুখের কাছে এগিয়ে গিয়ে বলে, উত্তর দাও না, এবার কি আমাকে ভালোবাসা যায়? মীরা কি উত্তর দিবে ভেবে পায় না। সে যে আশরাফুলকে ভালোবাসে না এমনটা নয়, তবে এমন সুখের মুহূর্ত তার জীবনে আসবে সে কখনো ভাবতে পারেনি। সত্যি সে আশরাফুলকে হারাতে চায় না। মীরা অস্পষ্ট গলায় হ্যাঁ সূচক উত্তর দেয়। আশরাফুলের মুখে হাসি ফুটে ওঠে। ভালোবাসার মানুষের মুখে ভালোবাসি শোনা সত্যিই সুখকর বিষয়। মীরা আশরাফুলের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনি আমাকে চিঠি লিখতেন কেন শুনি? ভালো লাগা থেকে। আশরাফুল একটা বেঞ্চে বসে পড়ে, মীরাকেও ইশারায় বসতে বলে। মীরা আশরাফুলের পাশে গিয়ে বসে। আশরাফুল মীরার হাত ধরে বলতে শুরু করে, আসলে তুমি তো আমার আগের জীবন নিয়ে প্রায় সব কিছুই জানো। আমাদের বিয়ের 7 দিন আগে কী হয়েছিল আমার সাথে, নিজেকে গুছিয়ে নিতে অনেকটা সময় লেগেছে আমার। যখনই স্বাভাবিক হয়েছি তখন থেকে বুঝতে পেরেছি তোমার সাথে অন্যায় করেছি। আমার জীবনে ঘটে যাওয়ার ঘটনার তোমার তো কোনো দোষ নেই। তোমাকে না জানি কতটা কষ্ট দিয়ে ফেলেছি আমি। খুব ইচ্ছে করতো তোমার কাছে সব কিছুর জন্য মাফ চাইতে, কিন্তু কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াতাম বলো? তার জন্যই এই পথ বেছে নিলাম। এরপর আস্তে আস্তে তোমার প্রেমে পড়েছি। কবে থেকে যে ভালোবাসি তা ঠিক বলতে পারবো না। মীরা কোনো উত্তর দেয় না। হয়তো আশরাফুল মীরার জীবনে কষ্টের কারণ ছিল, হয়তো আশরাফুল পাশে দাঁড়ালে একটা বছর এত কষ্ট হতো না। তবে একটা মানুষের একটাই তো মন, চাইলে সবসময় সঠিক কাজটা করা হয়ে ওঠে না। মীরা আশরাফুলকে সব কিছুর জন্য মাফ করে দিতে চায়, সব দোষগুলোকে ভালোবাসার আড়ালে চাপা দিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে চায়। মীরা এইবার আর চুপ করে থাকে না, আশরাফুলের হাতটা শক্ত করে চেপে ধরে, তারপর ভাঙা গলায় বলে, আমি আমার বাকি জীবনটা আপনার সাথেই কাটাতে চাই, ভালোবাসি। চারিদিকের লোকজনকে উপেক্ষা করে আশরাফুল মীরাকে জড়িয়ে ধরে। এখন থেকেই শুরু হবে মীরা আশরাফুলের নতুন জীবন। হয়তো অনেক ঝড় তুফান আসবে, তবুও দুজন দুজনের হাতটা শক্ত করে ধরে থাকলে জীবনটা কাটিয়ে দেওয়া যাবে। আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।